চ্যানেল 17 আমার দেশ আমার অহংকার। দেশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে দুবাই পুলিশ তাকে আটক করে। পুলিশ সদর দফতরের এআইজি সোহেল রানা জানান, ইন্টারপোলের মাধ্যমে দুবাই কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ করছে। অনেকদিন ধরেই তাকে আটকের চেষ্টা চলছিল, বিশেষ করে ক্যাসিনোতে অভিযানের পর আবারও আলোচনায় আসে জিসানের নাম। আটকরা জানান, ক্যাসিনোর সিংহভাগ টাকা চলে যেত দুবাইয়ের জিসানের ব্যাংক অ্যাকাউন্টে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জিসানকে বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই বাংলাদেশ থেকে পুলিশের একটি দল দুবাই যাবে। জানা গেছে, জিসান একটি ভারতীয় পাসপোর্ট বহন করছে, সেখানে তার নাম বলা হয়েছে আলী আকবর চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত দেশের গত এক দশকের শীর্ষ 23 সন্ত্রাসীর একজন হল জিসান। তাকে ধরতে পুরস্কার ঘোষণা করা হয়েছিল।